সজীব জয়কে হত্যা যে শ্রম মামলায় সাংবাদিক মাহমুদুর রহমানের আদালতে আত্মসমর্পণ জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ নাসুল্লার মৃত্যুতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য হত্যাকাণ্ডকে বিজয় বললেন নেতানিয়াহু ন্যায় বিচার দাবি বাইজনের প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের এক্সিডেন্ট ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান এ সময় আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ মামলায় গত বছরের সতেরোই আগস্ট তার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সে সময় মাহমুদুর রহমান দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এর আগে দু সালের ১৭ অগাস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন রায় সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন বিএনপি নেতা কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এ সময় সৈয়দ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় পরে সাংবাদিকদের রায় বলেন গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর তা না করা হলে সেটা হবে দুঃখজনক ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি খলিল রহমানকে গ্রেফতার করেছে র্যাব ময়মনসিংহের ভালুকায় র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে খলিলুর রহমান নেত্রকোনা কেন্দুয়া থানায় শিবপুর গ্রামের মোহাম্মদ আব্দুল আউ্বালের ছেলে র্যাব নয়ের মিডিয়া অফিসার সিনিয়র এ এস রহমান সোহেল জানান খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে তিস্তায় উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শনিবার মধ্যরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপদসীমার ষোলো সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায় যদিও রবিবার সকালে তা কমে বিপদসীমার এক সেন্টিমিটার উপরে যাচ্ছে তবে বয়ে পানি বেড়েছে কাউনিয়া সেতুর পয়েন্টে বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি বয়ে যাচ্ছে এতে পানির লোকালয়ে না ঢুকলেও নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে বন্যা দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন দেশের অধিকাংশ কৃষকের আর্থিক সক্ষমতা কম হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিশেষত বন্যা কৃষকদের কাছে অনেকটা ট্রমার মতোই হয়ে গেছে বলেছেন কৃষি খাত সংশ্লিষ্টরা এদিকে কৃষি মন্ত্রণালয় জানাচ্ছেন অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় তিন হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে কৃষককে বাঁচাতে ও কৃষি খাতের উন্নয়নে কৃষির জন্য স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা গোলাম মইনুল হোসেনের প্রতিবেদন কৃষি খাত নিয়ে প্রথম পর্ব আছে উন্নত দেশে মাত্রাদিক্ত কার্বন নিঃসরণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে যার ফলাফল হিসেবে উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে যা ঝুঁকির কারণ বাংলাদেশের মতো নিচু দেশগুলো এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশে এখন ঘন ঘন বন্যা হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও কৃষি খাত কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক সময় বৃষ্টি ও বন্যায় তেইশ জেলায় গড়ে চোদ্দ দশমিক পাঁচ আট শতাংশ ফসল নষ্ট হয়ে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছেন চোদ্দ লাখ চোদ্দ হাজারের বেশি কৃষক এদিকে আগস্টের বন্যায় ফেনী কুমিল্লা নহাখালী সহ দেশের উত্তর পূর্বাঞ্চল এগারো জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের বিচন ফালাইসি সবগুলি পয়সা গেছে এই তো এখানে বেশি দূর না তো এখন আমার সবগুলি ব্যবস্থা যে গেলে আমার আশা ছিল ওই আশাটা সব শেষ এখন আমি যে এখানে আমার করেন আমার নিজের গাড়ি দিয়ে হাল সবগুলি এখন মানুষের বলতে পারে না আমার টাকাটা দাও কারণ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের বা বলেন দাদা বলেন এরাও এত ফানি দেখে জীবনে দেখে নাই যে ইন্ডিয়ার বয় বয় ফানিতে আইসে আমাদের সব ধ্বংস চেষ্টা করতেছি গুরে দাঁড়ানোর তো এখন তো আমরা ঘুরে দাঁড়াইতে গেলে অনেক প্রবলেম হইতে হয় যদি সরকার কিছু চেষ্টা করে আমাদের পিছনে খারে এরকম আমি একা না কিন্তু আমার পুরো গ্রামে এই অবস্থা শুধু কৃষিকে ঘিরে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে সেখানে রাষ্ট্র সংস্কারের যে কাজ হচ্ছে সেখানে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আপনার পদ্ধতিগত বিধিবিধান আইনের ত্রুটির কারণে এখানে কৃষক এটা পাচ্ছে না জ্ঞান মেধা প্রজ্ঞা দেশপ্রেম আদর্শ নীতি নৈতিকতা যার আছে তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কৃষির পরিকল্পনা নিতে হবে তাহলেই আপনি কৃষি বেঁচে যাবে দেশ বেঁচে যাবে আমরা যদি উন্নত দেশের দিকে যাই সবার আগে কৃষিকে নজর দিতে হবে কৃষি অনুন্নত দেশ উন্নত এরকম নজির আপনি দেখাতে পারবেন না যে পাশ্চাত্যের সোসাইটিতে যারা কৃষক কৃষক মার্চ চালায় তার নিজস্ব প্লেন আছে সে একটা উন্নত জীবনের অধিকারী সমৃদ্ধশালী জীবনের অধিকারী আর আমাদের দেশে কৃষক যিনি দরিদ্র অবহেলিত নিষ্পেষিত কৃষককে সুরক্ষা দিতে বিমা খাত সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ কিন্তু বন্যা এবং খড়ায় খুবই ঝুঁকিপূর্ণ দেশ এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি এবং তার জন্য বলা হয় যে কৃষি বিমা প্রচলন করা দরকার এবং এক সময়ে আমাদের সরকারও কিন্তু বলেছে যে আমরা কৃষি বিমা চালু করব বিমার করতে গেলে যে সমস্যাটা হয় যে বিমার এই যে টাকাটা যে প্রিমিয়াম এটা দেওয়া সরকার কিছু অংশ এখানে পে করতে পারি এবং সেটা আমাদের যে ভর্তুকি কৃষি ভর্তুকি আছে সেই ভর্তুকি থেকে প্রিমিয়ামের একটা অংশ সরকার প্রদান করতে পারে পশ্চিমা বিশ্বে আপনি আমেরিকায় যান সেখানে দেখবেন যে এখানে এই সমস্ত কাজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা ওই প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে কিন্তু তার বিনিময়ে তাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হচ্ছে আমরা ফসলের ক্ষেত্রেও আমরা একটা যেগুলো দামি ফসল সেই সমস্ত দামি ফসলে বিশেষ করে ধরেন ধরুন যেগুলো আমরা দামি ফল মূল শাকসবজি যেগুলো চাষ হচ্ছে এর মধ্যে যেগুলোতে মূল্যবান অর্থকরী ফসল সেগুলো দিয়ে কিন্তু বিমা শুরু হতে পারে কৃষি খাতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের খাদ্য আমদানি নির্ভরতা পারবে বলছেন কৃষি অর্থনীতিবিদরা গোলাম মনুল্লা হাসান বাংলা ভীষণ ঢাকা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সব শেষ চাকরি জাতীয়করণের ফাইল ঠিক করতে শিক্ষকদের কাছ থেকে এক লাখ ও কর্মচারীদের কাছ থেকে তিনি এক লাখ আশি হাজার টাকা করে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ নীলফামারি প্রতিনিধি নুর আলম সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নীলফামারির কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠার পর এমপিএ ভুক্ত হয় বিরাশির পয়লা জানুয়ারিতে তেপ্পান্ন জন শিক্ষক কর্মচারী নিয়ে দুই সালের আট আগস্টে হয় সরকারি তখন থেকেই নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত অধ্যক্ষ আব্দুর রৌফ ভর্তি বাণিজ্য রশিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আমি যখন এই কলেজে ভর্তি হয়েছি তখন ভর্তি বাবদ দেড়শো পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু এর কোনো নির্দিষ্ট মানে রসিদও দেয় নাই আমাদের 2500 টাকা ইয়া কিন্তু আমাদের কাছ থেকে 3600 টাকা করে নিছিল আমাদের কাছে টাকা নিছে কিন্তু আমরা কোনো রসিদ পাইনি এবং যখন ভর্তি হয়েছে তখন কোনো রসিদ পাইনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন সহ নানা দপ্তরে অভিযোগ করেও ফল পাননি শিক্ষক কর্মচারীরা 35200 টাকার সাক্ষ্য নিয়েছে বেতন বাবদ এ পর্যন্ত দেয়নি এবং আমি বারবার বলার পরে উনি বলছে যে আমি এ টাকাটা তুমি আর চাইও না আমি হাইকোর্টের রায়ে কপি নিয়ে আসছি পাঁচ বছরের বেতনগুলি আমাকে দিবে তারপর আমার ফ্যাকাল্টি চালু করবে এটাই তো আমার দেয় আমি এখানকার টিচার সাতাশ জন শিক্ষক কর্মচারী কেউ জমি বিক্রি বা বন্ধক রেখে ধার দেনা করে অধ্যক্ষের হাতে টাকা দেন কিন্তু এ পর্যন্ত তাদের জাতীয়করণ হয়নি অক্টোবরেই অবসরে যাচ্ছেন অধ্যক্ষ এতে হতাশ তারা টাকা দিতে দিতে এক লাখ আশি হাজার টাকা দিছি এই টাকা এই টাকা সাবার গেলে আমাদের চাকরি চলে যাবে অমুক হবে তমুক হবে উনি বলছে যে হবে 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 হয়তো এই এইরকম করে টাইম শেষ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন অধ্যক্ষ যদিও সাংবাদিকরা গেলে কয়েকজনের টাকা ফেরত দেন তিনি জানা অভিযোগ কে করলো সেটাই তো কোনো নিশ্চিত নাই না মানে একটা ফাঁকা মানে মানে অভিযোগ সেই রূপে তো কোনো ভিত্তি নাই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলা ভিশন নিউজ ডেস্ক আন্তর্জাতিক প্রসঙ্গ হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকে বিজয় হিসেবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এদিকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে ফিলিস্তিনিদের হাজারো বাসিন্দা অন্যদিকে লেবাননে আরো হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বাস্তুচ্যুত হয়েছে দশ লাখ লেবাননবাসী বিস্তারিত শহীদ আরাফতের ডেস্ক রিপোর্টে মধ্যপ্রাচ্যে একের পর এক ইরান সমর্থিত নেতাদের হত্যা করে বিজয় উল্লাস করছে ইসরায়েল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরে এসেছে এই বিজয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি নাসরুল্লাহকে হত্যায় শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রী নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাইডেন দাবি করেন নাসরুল্লার হাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং লেবাননের হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছে তাই নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের জন্য একটি ন্যায় বিচারমূলক পদক্ষেপ তবে লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিজবুল্লা নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন হাসান নাসরুল্লাহকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র থাকতে পারে মধ্যপ্রাচ্যে একের পর এক নেতা হত্যায় সতর্ক অবস্থানে ইরান নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে নাসরুল্লাহ হত্যায় পাঁচ দিনের শোক ঘোষণা করেছে ইরান লেবাননেও চলছে শোক দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এদিকে নাসরুল্লাহকে হত্যা করেই থেমে নেই ইসরায়েল লেবাননে দফায় দফায় চালাচ্ছে বিমান হামলা শনিবার ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে ৩৩ জনের বেশি মানুষ আহত হয়েছে দুই শতাধিক এতে নিহত সংখ্যা বেড়ে প্রায় আটশো হয়েছে চলছে স্থল অভিযানের প্রস্তুতি এই পরিস্থিতিতে নিরীহ লেবাননবাসী বাড়িঘর ছেড়ে রাস্তায় দিন কাটাচ্ছে ইতোমধ্যে বাস্তুচ্যুত বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে দশ লাখ সিরিয়ায় আশ্রয় নিয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ শহীদ আরাফাত বাংলা নিউজ ডেস্ক